নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। একটি সুখবর নিয়ে আপনাদের সামনে চলে এলাম। WBPSC-র মাধ্যমে রাজ্যে কৃষি প্রযুক্তি সহায়ক অর্থাৎ KPS-এর নিউ ভ্যাকেন্সির আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আজকের বর্তমান পত্রিকায়, সেটি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে। ভিডিওটিকে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশিত হয়নি, কারণ এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি। একটি আপডেট প্রকাশিত হয়েছে মাত্র, সেটি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। যখন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে, এই ওয়েবসাইটেই প্রকাশিত হবে, বা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আমরা আপনাদের জন্য ভিডিও করে জানিয়ে দেব। কিছুদিন আগে আপনাদের জন্য ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে রাজ্যে 5000-এরও বেশি শূন্যপদে পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি এই বছর আসতে চলেছে। তার সাথে ফুড এসআই নিউ ভ্যাকেন্সিও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, এবং আজ জানা যাচ্ছে কৃষি প্রযুক্তি সহায়কের ভ্যাকেন্সির কথা। তো মোট মিলিয়ে এই 2022 সালটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা একটি বর্তমান পত্রিকা আর্টিকেল আপনাদের সামনে তুলে ধরেছি। কৃষির স্বার্থে 4000 সহায়ক নিয়োগ করতে চায় রাজ্য সরকার। আমরা বর্তমান পত্রিকার অনলাইন পোর্টালে চলে এসেছি এবং সেখান থেকে আমরা এই আর্টিকেলটি নিয়ে আলোচনা করব, কারণ এখানে ক্লিয়ারভাবে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে। তো আপনারা বর্তমান পত্রিকার অনলাইন পোর্টালে চলে আসলেই এই আর্টিকেলটি দেখতে পারবেন, যেখানে লেখা রয়েছে কৃষির স্বার্থে 4000 সহায়ক নিয়োগ করতে চায় রাজ্য সরকার। কৃষি প্রযুক্তি সহায়ক বা KPS পদে নতুন কর্মী নিয়োগ করতে চাইছে কৃষি দপ্তর। এখন শূন্যপদ প্রায় 4000। গ্রামে কৃষি সংক্রান্ত ফিল্ড লেভেলের বিভিন্ন কাজে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা চাষের জমিতে নজরদারি করেন, কৃষি দপ্তরের বিভিন্ন পরামর্শ ও সুপারিশ কৃষকদের কাছে পৌঁছে দেন। বিভাগীয় ডিরেক্টরেট থেকে KPS নিয়োগ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হচ্ছে নবান্নে। এরপর অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চায় কৃষি দপ্তর। দপ্তর সমস্ত শূন্যপদই পূরণ করতে চায়, তবে শেষমেশ কতজনকে নেওয়া হবে তা জানাবে নবান্ন। কৃষি অধিকর্তা সজল ঘোষ বলেন, সর্বাধিক সংখ্যায় KPS পাওয়া গেলেই আমাদের কাজের সুবিধা হবে। 2016 সালে 818 জন KPS নিয়োগের জন্য PSC বিজ্ঞপ্তি জারি করেছিল, যদিও এটা PSC জারি করেনি, এটি WBSS স্টাফ সিলেকশন কমিশন জারি করেছিল এবং PSC নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছিল। লিখিত পরীক্ষার ভিত্তিতে 2018 সালে 806 জনের নাম চূড়ান্ত হয়। বিভিন্ন জেলায় তারা কাজে যোগ দেন। এরপর কৃষি দপ্তর কয়েক মাসের প্রশিক্ষণ দেয় তাদের। দপ্তর সূত্রের খবর, তাদের মধ্যে সখানেক KPS অবশ্য চাকরি ছেড়েও দিয়েছেন। আপাতত রাজ্যে সব মিলিয়ে 815 জন KPS কাজ করছেন। অনুমোদিত পদের সংখ্যা 4759 জন, বা 4759টি কিন্তু ভ্যাকেন্সি এখনও ফাঁকা রয়েছে। কৃষি দপ্তরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নেতা পার্থ চট্টোপাধ্যায় জানান, KPS নিয়োগ দ্রুত হবে বলেই আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কিছু KPSদের চাকরি ছেড়ে দেওয়ার বিষয়টিও চিন্তায় রেখেছে কৃষি দপ্তরের আধিকারিকদের। এই চাকরিতে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, কিন্তু অনেক বেশি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করেন। স্নাতক এবং PG ডিগ্রিধারী অনেকেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হয়ে এই চাকরি পান। পরে WBCS মিসলিনিয়াস সার্ভিস সহ বিভিন্ন উচ্চতর সরকারি চাকরির পরীক্ষায় সফল হয়ে KPS এর চাকরি ছেড়েছেন অনেকে। আধিকারিকদের কথায়, এর ফলে প্রশিক্ষণ দিয়ে ওই KPSদের কাজের উপযুক্ত করার উদ্যোগটাই জলে গিয়েছে, কিন্তু আরও ভালো চাকরি পেলে কাউকে তো আটকে রাখা যায় না। তাই KPS নিয়োগের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক শাখায় কৃষি বিষয়ে পড়াশোনা করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। এই ধরনের প্রার্থীদের পক্ষে KPS-এ চাকরি ছেড়ে যাওয়ার প্রবণতা তেমন থাকবে না বলেই মনে করছেন কৃষি দপ্তরের আধিকারিকরা।
তো বন্ধুরা, আপনাদের সাথে আলোচনা করলাম বর্তমান পত্রিকায় গুরুত্বপূর্ণ আর্টিকেলটি। তো আপনাদের জন্য একটি বিরাট বড় সুখবর, অর্থ মন্ত্রকের অনুমোদন বাকি রয়েছে, সেটি আসলেই কিন্তু নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে। এবং নিউ ভ্যাকেন্সি প্রকাশিত হলে আপনারা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আমরা আপনাদের জন্য ভিডিও করে জানিয়ে দেব। তো একটি বিরাট বড় সুখবর আপনাদের সকলের জন্য, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন যখন ফর্ম ফিল আপ শুরু হবে। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।